স্মার্ট সিটিতে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে ঘটিয়ে চলেছে চুরির ঘটনা, ফের চোরের থাবা আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দিরে। আগরতলা শহরে চোরের থাবা অব্যাহত, একের পর এক সংঘটিত হচ্ছে চুরি, রেহাই পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও। লিচুবাগান এলাকার ভগৎ সিং ইংরেজি মাধ্যম হাই স্কুলের পর এবার আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দির। হেরিটেজ পার্ক সংলগ্ন এই স্কুলে আগেও চুরির ঘটনা ঘটেছে, সম্প্রতি 2 থেকে 3 দিন ধরেও ঘটছে চুরির ঘটনা। অভিযোগ, রাতে চোরেরা জানালা খুলে নিয়ে যাচ্ছে অ্যালুমিনিয়ামের সামগ্রীগুলি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, কিছুদিন আগেই জানালাগুলি নতুনভাবে লাগানো হয়। ঘটনা এনসিসি থানায় জানানো হয়েছে। বৃষ্টি যখন হয়, বৃষ্টির বাতাস সহ ঘরে জল ঢুকে, তার থেকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ আমরা উদ্যোগ নিয়ে এই কিছুদিন, গত সপ্তাহে আমরা এই 19টা এরকম 19টা জানালা 3টা পার্ট করে আমরা বিদ্যালয়ের তরফ থেকে লাগানো হয়েছিল। শনিবারে রাত্রেবেলা আমরা খবর পাই, আমাদের নাইট গার্ড স্কুলে ছিল, নাইট গার্ড খবর দেয় যে অলরেডি 2টা নাইট গার্ড আসার আগে 2-3টা জানালা চুরি হয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে আমরা গতকালকে আমরা আমাদের এসএমসি কমিটি সবাইকে জানাই, এসএমসির পক্ষ থেকে আমাদের থানাতে ইনফর্ম করা হয়। পরবর্তী আজকে আসার পরে দেখলাম অধিকাংশগুলি এগুলি নিয়েছে, তাদের টার্গেটটা হচ্ছে অ্যালুমিনিয়াম যে পার্টটা আছে, অ্যালুমিনিয়াম পার্টটা চুরি করা। সিসি থানা, ওনারা বাইরে আমাদের যে ওয়ালের যে বাইরে, এখানে অনেক ছেলেরা আড্ডা দেয়, তো পুলিশ গতকালকে একটা টহল দিয়েছিল এবং আজকেও আমি ওসি এনসিসি থানার সঙ্গে যোগাযোগ করেছি, ওনারা ওনাদের লোকও দেখে গেছেন। রাজধানীতে এভাবে একের পর এক চুরি সংঘটিত হচ্ছে, অথচ পুলিশ তেমন কোনো ভূমিকা নিচ্ছে না বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।